পটুয়াখালীর ধানখালীতে নির্মাণাধীন পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আছে প্রায় 3000 চীনা শ্রমিক। বাংলাদেশে কর্মরত এসব চীনা শ্রমিকরা নিয়মিত আসা যাওয়া করছেন, এজন্য করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ নির্দেশনা জারি করেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তো রিসেন্টলি যে করোনা ভাইরাসের ব্যাপারে সারা বিশ্বব্যাপী জরুরি অবস্থা চালু হয়েছে, তা আমরা আমাদের সাইটেও তা সেই রিলেটেড কিছু পদক্ষেপ নিয়েছি। ইনিশিয়ালি আমরা যে ডিসিশনটা নিয়েছি যে আমরা এই মুহূর্তে কোনো প্রকার চীনা শ্রমিক যারা ছুটিতে গেছে তাদের দেশে আনবো না। কিন্তু আপনারা জানেন যে আমাদের প্ল্যান্টটা এখন সিনক্রোনাইজেশন স্টেজে আছে, সো খুবই অল্প সংখ্যক স্কিল্ড ওয়ার্কার যাদের আমাদের এখনই ফেরত আনতে হচ্ছে এটা সংখ্যা খুবই কম। সো আমরা তাদের আমাদের এখানে সাইটে এন্ট্রি করার জন্য কিছু আলাদা প্রিকিউশন নিতেছি। গত 14 দিনের মধ্যে চীন থেকে বাংলাদেশে এসেছেন যারা তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে প্রাণ কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনায় যে সিদ্ধান্তগুলো হয়েছে যে যারা ইতিমধ্যে চীনে আছেন তারা ফিরে আসার ক্ষেত্রে আমরা তাদেরকে লিমিটেড করছি যেন সবাই একভাবে ফিরে না আসেন, এবং যারা ফিরে আসবে অত্যাবশ্যকীয় তাদের স্ক্রিনিং বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা যখন দেশে পৌঁছবে তখন স্ক্রিনিং হবে, যখন আমাদের প্ল্যান্টগুলিতে আসবে তখন আমাদের প্ল্যান্টের যে ডক্টর প্লাস আমাদের সিভিল সার্জন তারাও বিষয়টা মনিটরিং করবে। এসব শ্রমিকদের চীনে যাওয়া ও ছুটিতে যারা চীনে গিয়েছেন তাদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। আপাতত চীনা নাগরিকবৃন্দকে চীনে যাওয়ার ব্যাপারে আমরা একটু নিরুৎসাহিত করেছি, আর কারো কোনো লক্ষণ জ্বরে ভুগলে বা গলা ব্যথা হলে সেরকম লক্ষণ হলে আমরা আমাদেরকে ইনফর্ম করতে বলেছি। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে বিপুল সংখ্যক চীন দেশীয় নাগরিক কাজ করে, যেহেতু তারা আসা যাওয়া করে সেহেতু তারা এই ভাইরাসটা কন্টামিনেট করতেই পারে। সো এই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, তাছাড়া আমার মন্ত্রণালয় আমাদের ডিজি অফিস আমাদের বরিশাল ডিরেক্টর অফিস তাদের নির্দেশনা আছে। সামগ্রিক নির্দেশনার প্রেক্ষিতে আমি 5টা বেড নিয়ে একটি আইসোলেশন ওয়ার্ড যেটা নভেল করোনা ভাইরাস ওয়ার্ড নামে অভিহিত হবে সে ওয়ার্ড আমি চালু করেছি। আব্দুস সালাম আরিফ, বার্তা 24.com, পটুয়াখালী।